Es que deja ahí fija, va. Burger manchó. ¿Qué burger manchó? Potoler chop. Chingri masir bhuna. এটা হলো পোলাও ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ। আরেকটা কথা বলি, এই মুরগির মাংসটা রেসিপি তৈরি হয়েছে পটলের চপও তৈরি হয়েছে, পোলাওটাও কীভাবে রাঁধছি সেটাও তৈরি হয়েছে। আপনারা আমার বিজি অরিগামিতে সাবস্ক্রাইব করলেই এটা পাবেন, হয়তো বা কালকে দিয়ে দিব। ঠিক আছে, তো ঠিক আছে খাই। আমাদের পোলাও তেল শাসন কম দিই, ঠিক আছে? দেখেন নরমাল ভাতের মধ্যে লাগে, তেল বেশি পছন্দ না, কেউ না। বাপ রে বাপ, মরিচ পছন্দ না। মাছগুলো মাছ সাদা ভাত খেতে ভালো লাগে বেশি, কিন্তু এই জিনিসটাই আপনার অনেকদিন পরে খেলে কিন্তু খুব টেস্ট লাগে। আমরা কিন্তু অনেকদিন পরে খাই, এক মাসে একবার হয়তো বা পরাশো 2 মাসে একবার, যার কারণে স্বাদটা খুব বেশি পাই। রেগুলার খাইলে স্বাদ পাই না। খাবারে ভ্যারাইটি রাখতে হয়, ভ্যারাইটি রাখলে রুচিটা থাকে। পুরো দিন একরকম ভর্তা খান, স্বাদ লাগবে না। মাছ খান, তার স্বাদ লাগবে না। চিংড়ি মাছ বড় চিংড়ি মজা আছে খাইতে, অত ভালো লাগে না, পুরো কাপড় কেমন হয় আসুন।
যেটা সত্যি কথা বলি সেটা হলো আমি গ্রামে যতদিন ছিলাম পোলাও ভাত কোনদিন খাইলাম, সত্যি কথা মাংস ভাত খাইছি। আমাদের তখনকার আমলে আমাদের বাড়িতে পোলাও কীভাবে রান্না করে এটাই জানতাম না, একদম সত্যি কথা। ঢাকায় যখন আসলাম তখন এগুলো খাওয়া শিখলাম। আমার প্রথম দিকে অত বেশি পছন্দ না, এটা ভাবে পোলাও করেও আমার জন্য ভাত করতাম না সুজন খাইতে পারে। বিস্কুট অনেকদিন পর পর ভালোই লাগে, একবার খারাপ লাগে না। বেশ যদি দাঁত টাত থাকলে যাই ওখান খেতে হয়। যারা আমার খাবারের রেসিপিগুলো চাচ্ছেন তাদেরকে বলবো আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আসেন আপনারা, ঠিক আছে? সব পাবেন, আস্তে আস্তে সবগুলো রেসিপি দিব। রেসিপি যে সবগুলো ভালো হবে তা না, কিন্তু কিছু ইউনিক পাবেন, কিছু আপনার কী বলে একটু আনকমন আছে কিছু কিছু রান্না। সব বেশিরভাগ রান্নাই তো আপনাদের সাথে মিলবে আমাদের সাথে, কারণ বিনার কথা যেহেতু আমরা বাঙালি সে তো মিলবে। তবু কিছুটা থাকেনি, অন্য একটা পদ্ধতি অবলম্বন করে সবাই কিছু না কিছু, সেটা দেখবে আমার ভালো লাগবে। সবার মাই চেষ্টা করে তার সন্তানদেরকে মানে খাওয়ার সময় খুব তৃপ্তি নিয়ে খায়, এটা সবাই চিন্তা করে। যে যেভাবে হোক মার আপনার চেষ্টা থাকে যে স্বাদ হয়ও তাই হয়। মায়ের রান্নার বলে সবাই রান্না হয় না, যত মানুষই রান্না করুক যত বাবুর্চি রান্না করুক আপনার মায়ের হাতে রান্না পৃথিবীর শ্রেষ্ঠ। আমার মায়ের হাতে রান্না আমার খুব সুস্থ লাগবে। হাতের মধ্যে মনে একটু জাদু আছে, অনেকদিন পরে খাবেন আপনার খাওয়ার একটা তৃপ্তি আলাদা থাকবে, ঠিক আছে? ওরে বাবা কত মাংস দিছে রে, এত দিছে মাংস খাওয়ার ইচ্ছা নেই। অনেকদিন পর পর খাওয়া খুব সমস্যা নেই। আমাদের দেশি পদ্ধতিতে যেভাবে আমার আপনার মা আমার মা যেভাবে রান্না আর কি ওই পদ্ধতিতেই রান্না, এই রান্নাগুলো আমার কাছে ভালো লাগে, ঝাল হয়, ঠিক আছে, ভালো লাগে। কিন্তু বর্তমানে যে রান্না করে ওগুলো চাইনিজ ম্যানিজ আছে না, তখন মজা না।
মানুষের আলুটা আমার খুব পছন্দ। হোটেলের পোলাও কিংবা আপনার স্যানিটেশনের শুনলাম যে পোলাওগুলো খাওয়া হয়, ওইগুলো বেশি খেতে পারবেন না। আমি তো এমনি অনেকগুলো খেলাম, ওইগুলো খাওয়া যায় না। কপিটি খেলে খুব ভালো যায়। মাংস সে হাসাবে তো পছন্দ করি, বুঝে দিন হাড় পেশি দিও। দেশের মুরগি হাসাবে তো মজা লাগে, কিন্তু ফার্মের মুরগি বা পোলট্রি মুরগি খাই কম, খাই না লাগে, নরম হয়ে যায়।
মজা না? রেসিপিগুলো আপনি যদি চান, দেখতে চান যদি যেগুলো কীভাবে রান্না করা হয়েছে, তাহলে আমার বিজি অরিগামিতে সাবস্ক্রাইব করবেন। দেখবেন এখানে আস্তে আস্তে ভিডিও উঠতে থাকবে। অলরেডি একটা দিয়েছি, আরও এগুলো দিব, আজকে দেখালাম তাও দিব। ওইগুলো খাওয়া না দাঁড়ান, যাবেন না, আরো আছে, 1 মিনিট ওয়েট করেন, আরো বাকি আছে খাওয়ার, আর বাকি নেই। দেখবেন মজা করতেছে আপনার সাথে, একটু পোলাও খাইছি, সেমিনার না কি হয় একটু খাই, সবসময় তো খাওয়া না, এগুলা খুব কম খাই আমি, এই জিনিসটা খুব কম খাই, মানে ওই যে মাসে একদিন হয়তো বছরে একদিন সেটা খাইতে পারি। বিয়ে বাড়িতে গেলে খাওয়া হয়, বাসায় খুব কম, মাঝে মাঝে সবাই মিলে করি, ঠিক আছে খাই, অ্যারেঞ্জমেন্ট করা হয়। কিন্তু এটা খাওয়ার পরে খারাপ লাগে, গরম লাগে, কি খাবো বলেন? পান 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 না খেলে কি হয় বলেন তো, এত কিছু খেলাম পানটা না খেলে কি হয়? তবে পানটা আপনি জন্ম হল না, জাস্ট সুপারি দিয়ে চুন নিয়ে নেই, তোমার অল্প একটু নিতে হবে, পুরো অংশ খাই নিয়ে পানটা খাই, তো পুরো অংশ যে মুখের একটা ই থাকে গন্ধ থাকে আমি চলে যায়, পান খাই মুখের মুখের স্বাদ নষ্ট হয়ে যায় পান খাই, ও খাই পরে ব্রাশ করে ঠিক হয়ে যায়, গ্রামে তো ছিলাম মুরু বিড়া কিন্তু প্রাণ খেতে দেয় না, পুরো বাঁধে প্রাণ খেলে জিভে ভার হয়ে যায়, কথা তুত লাগে আটকে যায়, যাই হোক আজকে খাওয়া কেমন হলো দেখলেন, আমার কাছে ভালো লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো জানি না, কমেন্টে জানাবেন অবশ্যই। আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার ফেসবুক আইডি দিয়ে আছে, আপনি ইসে ভিডিও নিচে ডিসক্রিপশন একটা বক্স থাকে ওইখানে আমার ফেসবুক আইডিটা দিয়ে আছে, ওইখানে ক্লিক করে ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন, মেসেজ করতে পারেন, যে কোনো পরামর্শ কথা বলতে চান যারা বলতে পারেন, কারণ ইউটিউবের কমেন্ট বক্সে খুব বেশি কথা বলা যায় না, কিংবা অনেক নিচে বলে দেখা হয় না, আমি একটা অ্যান্সার উত্তর মানে একটা প্রশ্ন করলাম সেটার অ্যান্সারও তো দিচ্ছেন, কিন্তু এটা এমন জায়গায় গেছে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমার ফেসবুকে অ্যাড হতে পারেন সবাই, কোনো সমস্যা নেই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার প্রত্যেকটা ভিডিও মানে মানে প্রত্যেকটা না লাস্ট কয়েকটা ভিডিও দিচ্ছি, সামনের ভিডিওগুলোতে দিব, ঠিক আছে আসতে পারেন, আর যারা রেসিপিগুলো যাচ্ছেন রেসিপিগুলো দেখতে যাচ্ছেন তারা আমরা একটা চ্যানেল তো সবাই মোটামুটি জানি, এখন
question is asking. B is the origami. Amar video mode. Video video mode le khatam le ota. Ta apne lekhe sarthi le YouTube pa. Link di YouTube rules link share karne se. কোথাও লিঙ্ক ইউজ করতে পারবে না, লিঙ্কটা ফেসবুকে শেয়ার করা যায়, ফেসবুকটা ইউটিউবে শেয়ার করা যায় না, অন্য সোশ্যাল মিডিয়া কিন্তু ইনবক্স কিংবা আপনার ইনবক্স না সরি ইসকে মেসেজ মানে কমেন্ট বক্সে যদি লিঙ্ক দিই তাহলে স্প্যাম হিসেবে ধরে তো সেখানে সমস্যা হয়। তাই আমার ফেসবুক আইডিতে ঢুকলে ওখানে আমার দুই চ্যানেল ওই চ্যানেলেরও লিঙ্ক পাবেন, এই চ্যানেলেরও লিঙ্ক পাবেন, দুটোই পাবেন। আসবেন ওখানে, সব ভালো থাকবেন। আর পান খাওয়াটা হলো শখের, হঠাৎ একদিন কোনো নেশা না, এমনি আমার কোনো নেশা নেই, আমার একটা নেশা আছে আড্ডা মারা, মানুষের সাথে মিশতে ভালো লাগে। তবে আর মানুষের সাথে মিশি কীভাবে, হঠাৎ করে কেউ সাথে পরিচয় হয়েছে সাথে সাথে তার সাথে মিশে যায়, আস্তে 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 মিশি, পরে ঘনিষ্ঠ হয়। কিন্তু হঠাৎ আমার কাছে না খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যায়, আর খুব তাড়াতাড়ি চলে যায়, আমার অভ্যাসটা নাই, পারি না তাড়াতাড়ি মিশতে পারি না কারোর সাথে, একটু দেরি হয়। কিন্তু আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর গ্রামের গল্প দ্বারা যদি শুনতে চান আমি বলতে পারবো, আমার অনেক গল্প আছে, আমি লাইফে অনেক কিছু করছি। আর শহরের গল্প বলবো, আমি শহরে কীভাবে বড় হয়েছি, দেশ কোথায় কোথায় কী করছি সেভাবে বলবো। আমি ভালো ক্রিকেট খেলতাম, তৃতীয় বিভাগে খেলছি, আমি তৃতীয় বিভাগের ক্যাপ্টেন্সি ছিলাম, আমি আমাদের যে ক্লাবটা তৃতীয় বিভাগ করছিল ওটা ক্যাপ্টেন ছিলাম আমি। তারপরে আপনার মঞ্চনাটক করছি, অভিনয় করছি, মঞ্চনাটক করছি, পথ নাটক করছি, এগুলো আমি কিছু করি না, আমার ব্যবসা করি, চাকরি করছি, জব করছি, ভালো যাও তারা শুনবেন, মাইটিভিতে জব করছি ভিডিও এডিটর হিসেবে, ভিডিও এডিটিং ভালো পারি। তারপরে আপনার একুশে টেলিভিশনে জব করছি আমি, বাংলাদেশের একুশে টেলিভিশন, ওই জব ছেড়ে ব্যবসা করতেছি, কে একসময় করতাম, জব করতে আমার ভালো লাগে না, এই যে ধরাবাধার নিয়মটা যে আমার ভালো পছন্দ হয় না, আসতেই হবে, কিন্তু ভালো লাগে না, জব করতে পারি। ঠিক আছে, সব ভালো থাকবেন, সব গল্প করবো একদিন আস্তে আস্তে, সবাই 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 শুনতে পারবে আমার লাইফ কী কী করছি না করছি এগুলো। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ।